সিরাজগঞ্জের সলঙ্গায় কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনজন। সকাল ছটার দিকে হাটিকুমরুল ঢাকা মহাসড়কের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, একটি কভার্ড ভ্যান পাঁচলিয়া বাজার এলাকায় একটি অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দিনাজপুরের চিরির বন্দরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। Thank you.